তো বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে ফোনের নোটিফিকেশন বারে যে কোনো অ্যাপ সেট করা যায়। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন বারে দুইটি অ্যাপ সেট করা আছে, একটি ইউটিউব এবং আরেকটি ফেসবুক লাইট। তো যে কোনো একটি সফটওয়্যার ওপেন করলে তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তো আমি ইউটিউব ওপেন করতেছি, তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটি ওপেন হয়ে যাচ্ছে। এবং এখন যদি আমি ফেসবুক ওপেন করে থাকি তাহলে ফেসবুক ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি ওপেন হয়ে গিয়েছে। তো আপনি কিভাবে এই কাজটি করবেন এ বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটি এক সেকেন্ড কাট না করে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুগণ, এই কাজটি করে যখন আপনি আপনার বন্ধুকে ফোনটি দেখাবেন তখন সে অবশ্যই অবাক হয়ে যাবে। সে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এই কাজটি আপনি কিভাবে করেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত তাকে বলবেন না ততক্ষণ পর্যন্ত সে আপনার পেছনে লেগে থাকবে। তো কিভাবে সেই কাজটি করা যায় চলুন জেনে নেই। আর আমি আপনাদের সাথে আছি শাওন, আপনারা দেখছেন টেকনিক্যাল শাওন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার, ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে যে রেড বাটনটি আছে সেটিতে ক্লিক করুন এবং তার পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে অলে সিলেক্ট করে দিন। তাহলে এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন হয়ে চলে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং নিচে এসে কমেন্টে লিখুন গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে সেন্ড করে দিন। তো বন্ধুগণ, এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করবেন এবং উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন এবং অ্যাপ অপশনে ক্লিক করবেন। অ্যাপ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যত অ্যাপস আছে সবগুলো শো করবে। তো এখান থেকে আপনি যে অ্যাপটি সেট করতে চান সেই অ্যাপটি চুজ করবেন। তো আমি ইউটিউব সেট করতে চাই, ইউটিউব চুজ করলাম এবং দেখতে পাচ্ছেন নিচে যে টিক মার্কটি আছে সেই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউটিউবটি সেট হয়ে গেছে। এবং আমি আরও একটি অ্যাপ সেট করতে চাই, আবারও প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আবারও এখানে অ্যাপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটি অ্যাপ চুজ করে নেবেন। তো আমি ফেসবুক লাইট চুজ করে নিলাম। তো এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দুইটি অ্যাপ সেট হয়ে গেছে। এবার আপনি ব্যাগে চলে আসবেন, আসার পর আপনার নোটিফিকেশন বারটি ওপেন করবেন এবং এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। করার পর বাটন ওয়ার্ডার যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে স্লাইস করে চলে আসবেন। আসার পর টাইটেল ওয়ান তো জাস্ট এটিকে নিচে নেমে আনবেন এবং টাইটেল টু এটিকেও নিচে নেমে আনবেন। তো এখান থেকে আপনার কাজ শেষ, জাস্ট ডান করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউটিউব ও ফেসবুক লাইট নোটিফিকেশন বারে চলে এসেছে। তো এখন যদি আমি ফেসবুক লাইট ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইটটি আমার ওপেন হয়ে যাচ্ছে। এবং এখন যদি আমি এখান থেকে ইউটিউব ওপেন করতে চাই তাহলে ইউটিউব ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে। তো এখন দেখে দেব কিভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে। প্লে স্টোরটি ওপেন করার পর নোটিফিকেশন সার্চ বারে লিখতে হবে টাইল শর্টকাট লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইল শর্টকাট চলে এসেছে। তো টাইল শর্টকাটে ক্লিক করবেন এবং সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি শো করছে তো এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এবং ওপেন করে নেবেন।
তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং নিচে এসে কমেন্টে লিখুন গুড ভিডিও বা নাইস ভিডিও। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা রেড বাটনে ক্লিক করুন এবং তার পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে অল এ সিলেক্ট করে দিন, তাহলে এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন হয়ে চলে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।